একদম 100% ন্যাচারাল এন্ড হাইজিন। আমি আটা ঢুকিয়ে দিলাম, এই দেখুন পুরো শুকনো। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার জন্য সুন্দর একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি, বিশেষ করে যারা গ্রাম থেকে কিংবা ছোটোখাটো টাউন থেকে যারা ব্যবসা করতে চান, কিংবা শহর থেকে যারা ব্যবসা করতে চান, যারা অল্প শিক্ষিত আছেন, যারা পড়াশোনার পাশাপাশি কোনো ব্যবসা করতে চান, তো তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি হতে চলেছে। তো আপনারা জানেন যে আখের রসের মার্কেটে অ্যাকচুয়ালি কতটা পরিমাণে ডিম্যান্ড আছে। তো সেই ডিম্যান্ড ফুলফিল করার জন্য মার্কেটে যারা অলরেডি আখের রসের ব্যবসা করে, তো তারা যেভাবে আপনাদেরকে কাস্টমারকে সার্ভ করে, তো সেই কোয়ালিটি সার্ভের জন্য কিন্তু বহু মানুষ এই আখের রস খেতে পারে না। তো আজকে আমি আপনাদের এমন একটি সিস্টেম দেখাবো বা এমন একটি টেকনিক দেখাবো, এবং তার সাথে এমন একটি মেশিন দেখাবো যে মেশিনের সাহায্যে যদি আপনারা ব্যবসা করেন, তো আপনার কাস্টমারকে অনেক বেশি ভালো কোয়ালিটির মাল আপনারা সাপ্লাই করতে পারবেন, এবং হেলদি হাইজেনিক একটা প্রোডাক্ট আপনি দিতে পারবেন, যার জন্য কি হয় আপনার ব্যবসা কিন্তু খুব সহজে গ্রো করতে পারবে এবং আপনি এখান থেকে অনেক বেশি রোজগার করতে পারেন। নর্মালি যারা দেখবেন মার্কেটে এই ধরনের ব্যবসা করছে, তারা 400-500 বা খুব বেশি হলে 1000 টাকা দিনে ইনকাম করে। কিন্তু যদি আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে ব্যবসা করেন, তো এখান থেকে আশা করি মানে যারা অলরেডি ব্যবসা করছে তাদের থেকে অনেক বেশি ইনকাম আপনি করতে পারবেন। তো কীভাবে ব্যবসা করবেন না করবেন সেই সমস্ত কিছু জানার জন্য আমরা চলে এসেছি A1 মেশিনারিতে। তো এখানকার কোম্পানির ওনার যিনি আছে, তো ওনার কাছ থেকে আমরা শুনে নেব ব্যবসাটি সম্পর্কে, কীভাবে ব্যবসা করবেন এবং এই মেশিনারি কী প্রাইস আছে না আছে সমস্ত কিছু আমরা জেনে নেব। তো ফার্স্টে আপনার নাম এবং কোম্পানি একটু বলে দিন। আমার নাম সাহেব মল্লিক, আমার কোম্পানির নাম হলো A1 মেশিনারি। আপনাদের অ্যাড্রেসটা কি আছে একটু বলে দিন। আমাদের অ্যাড্রেসটা আছে বাগনান হাওড়া, বাগনান 2 নম্বর বিডি অফিস। আচ্ছা, যদি কেউ হাওড়ার দিক থেকে আসতে চায় তো কীভাবে আসবে? হাওড়ার দিক থেকে আসতে চাইলে আপনারা হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো গ্যালোপিন বা লোকাল ট্রেন ধরে বাগনানে নেমে আপনারা আসতে পারবেন বাগনান 2 নম্বর বিডি অফিস। মানে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে? হ্যাঁ, মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো। মিনিট 10-এর রাস্তা? হ্যাঁ, একদম একদম। তো আপনারা তো মানে অনেক টাইপের মেশিনারি আছে? হ্যাঁ, আমার কাছে এখন অনেক টাইপের মেশিনারি আছে, তার মধ্যে আমি এখন আপনাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক সুগার কেন মেশিন। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক সুগার কেন মেশিন। এই মেশিনে আপনি সব থেকে বড়ো যেটা পাবেন সেটা হচ্ছে আপনি পুরোপুরি, এক তো প্রথম কথা হচ্ছে সুগার কেন হচ্ছে পুরোপুরি ন্যাচারাল একটা জুস, কিন্তু সেই ন্যাচারাল জুস আছে তার মধ্যে সবথেকে ডিম্যান্ডিং। হ্যাঁ, সবথেকে, হ্যাঁ, এবং যেহেতু আমাদের দেশ সবথেকে বেশি, আমাদের দেশে ম্যাক্সিমামটাই হচ্ছে গরমের টাইম, সুতরাং এটা ফুল টাইমই চলবে, এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল জুস। কিন্তু এই ন্যাচারাল জুসই আবার অনেক সময় আনহাইজেনিক হয়ে যায় যখন আমরা রাস্তাঘাটে দেখি যে অন্যান্য মেশিনের জন্য, কিন্তু এই জিনিস এই মেশিনটাতে তৈরি করলে পুরো জুসটাই আমার পুরো সম্পূর্ণই হাইজিন থাকবে। আপনি কোনো একটা ছোট্ট দোকান নিয়ে নিতে পারেন বা রাস্তার মোড়ে কোনো একটা ইলেকট্রিক কোনো একটা সাপ্লাই নিয়ে আপনি যদি দাঁড়িয়ে যান, এর প্রচুর ডিমান্ড আছে, এবং এটা দিয়ে আপনি মাসে আপনি যদি চান আপনি 30-35 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো জুসের তো মার্কেটে সব জায়গায় ডিমান্ড আছে, গ্রাম শহর বলে তো সেরকম কোনো ব্যাপার না, যে কোনো সব জায়গাতেই আছে, একটা প্রপার জায়গা হতে হবে। তো আজকে যে মেশিনটি দেখাচ্ছেন, তো এর ডিটেইলসটা কি আছে একটু বলে দেন। এর ডিটেলসটা আছে, এটা হচ্ছে সুগার কেন মেশিন, পুরোপুরি টোটালি, হ্যাঁ পুরোপুরি টোটালি অটোমেটিক, এবং এটা ইলেকট্রিকে চলবে, এর জন্য একটা ইলেকট্রিক লাইন চলে, এবং এটা বাড়ির যে কানেকশন আছে ও বাড়ির কানেকশনেই চলবে, ঠিক আছে। এবং এটা পুরোপুরি স্টেনলেস স্টিলের তৈরি, 3 রোলার, আমি আপনাদেরকে দেখাতেও পারি, রোলারের কোয়ালিটিগুলো দেখুন। আচ্ছা, মানে লং লাস্টিং এর কাজ করে, একদম কোয়ালিটি আপনারা দেখুন। আচ্ছা, এসএস মনে হচ্ছে 304 গ্রেডের আছে, মানে যথেষ্ট ভালো কোয়ালিটি, একদম ভালো কোয়ালিটি আমাদের। আমরা কোয়ালিটির দিক থেকে আমরা সবসময় ফার্স্ট মেনটেন করি যেটা, সেটা হচ্ছে কোয়ালিটি। অবশ্যই, তা কিভাবে এখান থেকে প্রোডাকশন হয় সেটা যদি দেখান তাহলে আমাদের উপকার হতো। অবশ্যই, আমি আপনাকে দেখাবো কিভাবে হয়। আচ্ছা, এই যে আগুলো এগুলো কি ছুলে নিতে হবে? এখান থেকে চলে আসবে, এখান থেকে বেরিয়ে যাবে, নিচে আপনি নিচে একটা কোনো পাত্র রাখবে, কোনো ছাকনি রেখে দেবেন, এরকমই একটা বড় রাখবেন, আর এদিক থেকে আমার ছিবড়াটা বেরিয়ে যাবে পেছন দিক থেকে। হ্যাঁ, এবার এদিকে আছে যেটা, সেখানে এখানে অপারেটিং সিস্টেম আপনাদের দেখাই, এই হচ্ছে আমার ফরওয়ার্ড, এই হচ্ছে আমার রিভার্স, এই হচ্ছে আমার অফ। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি, মানে ইজি টু অপারেট, হ্যাঁ, যে কেউ চাইলে করতে পারে। তো অনেকেই আছে যারা এই ধরনের ব্যবসা করতে চায় কিন্তু তারা লোক লজ্জার ভয়ে, মানে রাস্তায়, না না, এটা কোনো লোক লজ্জার ব্যাপার না, লোক লজ্জার ব্যাপার কোনো, লোক লজ্জার ব্যাপারই না এখানে। তো আপনারা চাইলে ইজিলি যে কোনো দোকান সেট আপ করে, কিংবা ধরুন কারো দোকানের পাশে লাইন নিয়ে কিন্তু সেখান থেকে আরামসে মেশিন সেট করে আপনারা ব্যবসা করতে পারেন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি,
এই আমি স্টার্ট ব্যবসা করে নিতে হাইজিনিটি মেইনটেইন করার জন্য হ্যাঁ হাইজিনিক করার জন্য আপনি হ্যান্ড গ্লাভস ইউজ করবেন সব সময় হ্যান্ড গ্লাভস ইউজ করলে ভালো হয় বেটার এবং এতে কাস্টমার অ্যাট্রাকশনও বাড়ে মেশিন স্টার্ট হয়ে গেল এই আমি আফটার ঢুকিয়ে দিলাম অটোমেটিক ব্রিজ আছে একদম একদম ফ্রেশ তাজা জুস একদম এই দেখুন পুরো শুকনো মানে প্রায় 90% এর উপরে এটা একদম ড্রাই করে দিয়েছে পুরো শুকনো হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে আরে চাইলে এটাকে আরেকবারও ঢুকিয়ে দিতে পারে হ্যাঁ এটা ঢুকিয়ে দিতে পারে একবারই আমার কমপ্লিট হয়ে যায় একবারই কমপ্লিট হয়ে যাচ্ছে এই দেখুন এতে ছিলকা আছে ছিলকা শুদ্ধ হয়ে যাচ্ছে এই দেখুন পুরো শুকনো পুরো পুরো ড্রাই করে দিয়েছে পুরো পুরি একদম পিওর জুস কালারটাও কিন্তু মানে মার্কেটে যেভাবে গ্লাসটা থেকে অনেকটাই আলাদা কালারটা দেখতে পাচ্ছেন কালারটা দেখুন এমনি যেটা হয় সেই কালার এটা হচ্ছে পুরোপুরি নরমাল একদম কোনো কিছু নেই মার্কেটে একটু সাদা এবং পুরোপুরি 100% হাইজিন 100% ন্যাচারাল এবং 100% হাইজিন আর মার্কেটে যেগুলো বিক্রি জল মেশানো একদম কালারটা দেখুন আপনি একদম 100% ন্যাচারাল এন্ড হাইজিন মার্কেটে সাধারণত যেগুলো ধরুন আপনারা 10 টাকা যে এক গ্লাসগুলো বিক্রি হয় তো সেগুলো তৈরি করতে কস্টিং কিরকম কি আছে 10 টাকায় যে গ্লাসগুলো বিক্রি হয় ওইগুলো যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে যে আমার ওখানে খরচ হচ্ছে মোটামুটি 2.5 টাকা আড়াই মানে ম্যাক্সিমাম 2.5 টাকা 2.5 টাকা থেকে 2.80 টাকা এরকম এভারেজ মানে গ্লাস নিয়ে আমি মোটামুটি ধরতে পারি যে 3.5 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ গ্লাস নিয়ে 3.5 টাকাও লাগবে না আপনার ওই আপনার গ্লাস নিয়ে 3.20 টাকা এরকমের মধ্যে আসবে এই গ্লাসগুলো তাই ম্যাক্সিমাম ধরো 3.5 টাকা মানে হ্যাঁ মানে সমস্ত কিছু নিয়ে আমার মানে ইলেকট্রিক আর বাকি টোটাল লাভ থাকছে একদম একদম ইলেকট্রিক সমস্ত কিছু আপনার নিয়ে সমস্ত মানে আপনি যদি একটা দোকান নিতে চান সেটাও আমি হিসাব করে আপনাকে বললাম ইলেকট্রিক ইলেকট্রিক সমস্ত কিছু নিয়ে এই খরচটা আসবে তো মোটামুটি ধরুন পার ডে যদি 100 গ্লাসও সেল করা সেক্ষেত্রে 650-700 টাকা ইনকাম করাটা তো হয়ে যাবে অবশ্যই অবশ্যই তার বেশি যদি 100 গ্লাস আপনি তো ইজিলি এখন আমাদের এখানে যে কোনো জায়গায় আপনি বসলে দাঁড়ালেই আপনি আখের রস বিক্রি ইজি যেখানে 1 ঘন্টা দাঁড়ালেই আপনি 100 গ্লাস আপনি যদি সেরকম জায়গা হয় হ্যাঁ সেরকম জায়গা হলে 1 ঘন্টাতেও 100 গ্লাস হয়ে যায় ব্যবসা করা তো টার্গেট করা 150-200-250 গ্লাস বিক্রি করা তো সেখান থেকে যে ইনকামটা আপনি জেনারেট করতে পারবেন কমসে কম 1000-1500 টাকা তো প্রতি ইনকাম করতে পারে আচ্ছা তো খুবই প্রফিটেবল একটি ব্যবসা তো এর পাশাপাশি আরো জুসে যদি ফুল সেটআপ লাগাতে যায় জুস মেশিনও আছে ছোট হ্যাঁ এই এবার এটা হচ্ছে অটোমেটিক এবার কেউ যদি চায় যে আমি গ্রামে গ্রামে ঘুরবো আমার ছোটখাটো একটা ব্যবসা করব বা আমি স্টার্টিং করব তাহলেও আপনি আসতে পারেন আপনি এসে দেখতে পারেন এই আমাদের ম্যানুয়াল মেশিন দেখতে পারেন এটাও কিন্তু আমাদের 3 রোলার আচ্ছা এটাও কিন্তু আমাদের 3 রোলার টু আমাদের কিন্তু 2 রোলার নয় আমাদের মেশিন কিন্তু 2 রোলার না 3 রোলার এটাও কিন্তু 3 রোলার আচ্ছা এটা বেনিফিট হবে যেটা নরমালি আমাদের মার্কেটে বিক্রি হয় এটা বেনিফিট হবে ম্যানুয়াল মেশিনে আমার কিন্তু দুবার তিনবার দেবার পরেও আমার গিয়ে 75% 80% পর্যন্ত আমার পাওয়া যায় কিন্তু এখানে আমি একবারে দিলেই আমার 95% আমার রসটা চলে আসবে ম্যাক্সিমাম রসটাই মানে পুরোপুরি যেটাকে পুরোপুরি বলা যায় পুরোপুরি রসটাই আমি পেয়ে যাব তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো এই ধরনের মেশিন আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট তারপর মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় দেখতে পাই যে এই ধরনের মেশিনে কিন্তু ভালো ডিমান্ড আছে অবশ্যই পশ্চিমবঙ্গে ব্যাপক হারে চলবে এই ব্যবসা এবং পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আখের রসের প্রচুর ডিমান্ড এবং আমাদের আমরা সেই জন্যই নিয়ে এসেছি এখন অটোমেটিক কারণ মাস প্রোডাকশন করার জন্য যদি খুব বেশি পরিমাণে তৈরি করার জন্য এই জিনিসটা আমরা নিয়ে এসেছি এবং আমাদের কাছে যে মেশিন আছে মেশিনের আপনি পেয়ে যাবেন 35,000 টাকা থেকে শুরু করে আমাদের হ্যাঁ 35,000 থেকে শুরু করে আপ টু 80,000-80,000 টাকা পর্যন্ত এই মেশিন আপনি পেয়ে যাবেন এবার ব্যাপারটা হচ্ছে আমরা আমি আগেই বলেছি আপনাকে যে আমরা কোনোদিন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না যেই জন্য আমাদের সবসময় আমরা রাখি চেষ্টা করি এবং রাখিও বেস্ট কোয়ালিটির মেশিন সবসময় আমরা মেনটেন করি রাখি এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার রেঞ্জ এটার প্রাইস আছে আমাদের এখানে 44,000 টাকা আচ্ছা 44,000 আচ্ছা ঠিক আছে আপনারা আসুন আপনারা এসে কোয়ালিটি দেখুন মেশিন দেখুন তারপরে কিনুন অশোক বন্ধুদের জন্য বলতে চাইব যে এই সুগার কেন বিজনেস সুগার কেন জুস বিজনেস আপনি যদি একেবারে হাইজিন এবং ন্যাচারাল 100% হাইজিন এবং ন্যাচারাল করতে চান অবশ্যই এই মেশিনটা আপনারা এসে দেখুন দেখুন তারপরে কিনুন এবং এই ব্যবসা কিন্তু
খুব ভালো চলবে। এই ব্যবসা কিন্তু কোনো রকম কোনো জায়গায় আপনি মানে পাবেন না যে ব্যবসা চলবে না এইরকম কোনো ভয় নেই। এটা লস, এটা কোনো লসের ব্যবসাই না, এটা লসের ব্যবসা হবেই না এটা, ঠিক আছে। আপনি নিন, যদি আপনারা ভাবেন যে আমার কোনো একটা ইলেকট্রিকের প্রবলেম হবে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় করব না বা আমি একটা ছোটোখাটো শুরু করব, তাহলে আপনারা আসুন আমার জন্য, আমাদের আপনাদের জন্য সুগার কেনের ম্যানুয়ালি মেশিনও আছে। আমার কোম্পানির ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান, বাগনান 2 নম্বর বিডি অফিস। আপনি হাওড়া থেকে ট্রেন ধরে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী বা পাঁশকুড়াগামী যে কোনো ট্রেন ধরে লোকাল গ্যালোপিন বাগনান স্টেশনে নেমে আপনি চলে আসবেন বাগনান 2 নম্বর বিডি অফিস। এখানেই আমাদের অফিস আছে এবং পাশেই গোডাউন।